যাব সেই সমীকরণটা তোমাদের মনে আছে কি v স্কয়ার সমান q স্কয়ার প্লাস 2ax মনে আছে অধ্যায় 2 এর দ্বিতীয় অধ্যায়ে এই সমীকরণটা এখন আমরা প্রমাণ করব আর এর আগে যে হ্যাঁ বলো মিম বলো স্যার লেখা না আচ্ছা দেখাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না স্পষ্টই তো মনে হচ্ছে আচ্ছা যাই হোক আশা করি ক্লিয়ার দেখা যাবে তো যেটা বলতেছিলাম আমরা কিন্তু সর্বশেষ প্রমাণ করেছিলাম ut প্লাস হাফ এ স্কয়ার এটা কি সবাই বুঝতে পেরেছিলাম হ্যাঁ বলো জোনায়েদ বলো একবার বুঝিয়ে দেন আরেকবার বোঝাবো মেয়েরা বলো মেয়েরা বলো মেয়েরা আচ্ছা আগে আমরা আমাদের যেটা পড়া সেটা আগে বোঝাই তারপর আমরা ওটা দিকে যাই এটা প্রমাণ দেখো মনে করি কোন বস্তু ইউ আদি বেগ ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে কি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে একটি বস্তু যদি ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে সেই বেগটা হবে কত ভি অর্থাৎ এখান থেকে যদি কোনো বস্তু ইউ আদি বেগে যায় টি সময় পরে সেই বেগটা হবে ভি আচ্ছা যদি বস্তুটির সরণ এস হয় যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে এই সময় বস্তুটি এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে অর্থাৎ সরণ হয় এস এখানে সরণ হলো কেন দূরত্ব তো আমরা লিখতে পারতাম সরণ লিখলাম কেন নির্দিষ্ট দিক বলেছে নির্দিষ্ট তাহলে বস্তুটি বর্গে হবে বর্গে কি দ্বারা প্রকাশ করেছিলাম এই চিহ্নটার নাম কি বলেছিলাম নাকি সমীকরণ ধরে রাখলাম আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গর্বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক
বড়ের সমান। আবার বলছি বস্তুটি যদি সুষম ত্বরণে চলে, যদি সুষম ত্বরণে চলে তাহলে গড় বেগ হবে আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তাহলে গড় বেগ থেকে আমরা এখানে লিখতে পারবো v বার সমান u প্লাস v বাই u, এই লাইনের পর আমরা লিখতে পারি, কারণ গড় বেগকে v দ্বারা প্রকাশ, v বার দ্বারা প্রকাশ করবো। এখানে বলা হচ্ছে আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়, গাণিতিক গড় মানে দুইটা রাশি দুই দিয়ে ভাগ, দুইটা রাশির যোগফল দুই দিয়ে ভাগ। বুঝতে পেরেছো এই লাইন? Yes sir. বাকিটা বলো। Yes sir. স্যার আর একটু বুঝিয়ে দেন স্যার। কোন লাইন? Yes sir. কোনটা বলো? স্যার নিচেরটাই স্যার, যেটা এখনই বুঝালেন। তোমরা গণিতে কিন্তু পড়েছো 3 4 5, এই তিনটা যদি বড় করতে বলি কি করবা? ধরে জি স্যার বুঝতে পেরেছি এবার। তার উপরের ওই ভি বারের নিচে ওটা কি লিখেছেন? এটা না স্যার, একটু উপরে যে ভি বার, তারপর এটা জি স্যার, এটা ওয়ান, মনে মনে ওয়ান আছে জি স্যার, উপরে একটু মুছে দিলাম। আচ্ছা এবার আমরা এক নং সমীকরণে দেখো, এক নং হতে পারে, এক নং কি ছিল? s ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু v ইনটু 1 বাই 2। এবার v বারের মানটা বসিয়ে দাও, v বারের মান u u প্লাস v বাই 2 2 ইনটু t 1 বাই 2, এই s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এবার খেয়াল করে দেখো এই টি এর মান আমাদের লাগবে, কিন্তু টি এর মানটা আমরা কোথা থেকে বের করবো? আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি, বা আমরা জানি সময়ের সাথে, সময়ের সাথে অসম বেগে, অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। সুতরাং এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি না, জি স্যার। এস স্যার। আচ্ছা মেয়েরা বুঝতে পেরেছ? জি স্যার। তারপরে মিহি, মিহি বলো তুমি বুঝতে পেরেছ? यस স্যার বুঝতে পেরেছি। তারপরে বলো তুমি যে হাফসা, স্যার বুঝতে পেরেছি। হাফসা কোথায়? স্যার এগুলা থেকে কি পরীক্ষার কোনো ধরনের চিহ্নশীল আসতে পারে? চিহ্নশীল আসবে না, কিন্তু এগুলো না বুঝলে তো তুমি অঙ্ক পারবে না। হাফসা কোথায়? জি স্যার বুঝতে পেরেছি। ওকে আচ্ছা এবার এখান থেকে আমরা কে এর মানটা বের করব, তাহলে এখানে কে এর মানটা লাগবে, তাহলে কি সমান ভি মাইনাস ইউ বাই এ লেখা যাবে না, এইটিটা এখানে চলে গেল, এটা এখানে চলে আসলো, জি স্যার লেখা যায়। আমরা কয় নম্বর সমীকরণ লিখেছিলাম সর্বশেষ? দুই নম্বর সমীকরণ, এখন তিন নম্বর সমীকরণ উপর একটা তিন নং, তিন নং হতে পারে, তিন নং সমীকরণে কি s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t,
এবারে ইউ প্লাস ভি ইজ টু ইনটু টি এর মানটা কষে দাও ভি ভি মাইনাস ইউ বাই এ তাহলে আমরা ভি মাইনাস ইউ বাই এ লিখে রাখলাম এবারে খেয়াল করে দেখো ইউ প্লাস সরি এই ইউ প্লাস ভি মান লিখে আমরা একটু সাজিয়ে লিখতে পারি না ভি মান প্লাস ইউ আর এখানে আছে ভি মাইনাস ইউ নিচে এ আর এখানে টু কেন লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র করব a স্কয়ার মাইনাস b স্কয়ার হ্যাঁ তোবা তোবা কোথায় হ্যাঁ বলো আর কারো কোনো প্রবলেম এটির মধ্যে নো স্যার নো স্যার ওকে এবার আমরা কিনিশিয়ার দিকে চলে যাচ্ছি তাহলে s ইকুয়াল টু a প্লাস b তে মানে যদি সূত্র v স্কয়ার মাইনাস u স্কয়ার নিচে 2a তাহলে এবার আর কোন করে দেখো তুমি সে মনে মনে বল v স্কয়ার মাইনাস u স্কয়ার সমান 2as আর কোন আর কোন করে তাই না বলো এবার পক্ষান্ত করে দাও v স্কয়ার সমান এই u স্কয়ার টা ওই পাশে চলে গেল u স্কয়ার প্লাস 2 a s দেখো প্রমাণ হয়ে গেছে মিলেছে yes স্যার মিলে গেছে স্যার এটা আরেকবার বুঝাই দেন কোথা থেকে এটা থেকে স্যার উপরেরটা এই যে পরে যেটা করলেন হ্যাঁ এটা নিশ্চয় পরে মানে ওয়াট আছে এই মাত্র করে করব আর আমি তাহলে v স্কয়ার মাইনাস q স্কয়ার আর s কে 2 a করব এই ওয়ান দা এটাকে এই 2 s দিয়ে এটাকে আর আমি তাহলে এই ওয়ান দা যদি করে করব v স্কয়ার মাইনাস q স্কয়ার আর s কে 2 a করব 2 as এবার পক্ষান্তর করে দাও u স্কয়ার এর মাইনাস চিহ্ন ওই পাশে চলে গেল পাশে এবার বলো কোনো প্রবলেম এবার এরপরে শোনো এরপরে যতটুকু আছে এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসবে এমসিকিউ আসবে এটা লিখে দিই এমসিকিউ প্রশ্ন হলো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সময়ে বর্গের সমানুপাতিক সমানুপাতিক এটা কি হবে বলতো তাহলে স্থির অবস্থায় থাকলে কি হবে বলতো বিস্তার সমান আদিবেগ সমান তাহলে আদিবেগ সমান হবে তাহলে বি স্কয়ার প্লাস 2 কে এস তাহলে বি স্কয়ার সমান 2 কে এস পেলাম জি স্যার এবার সুষম ত্বরণ এই যে টুকির জন্য এই সুষম ত্বরণের জন্য এটা কি ধ্রুবক আমি আবারও বলছি সুষম ত্বরণে থাকলে এ হবে ধ্রুবক ধ্রুবকের সাথে কোন গাণিতিক সংখ্যা গুণ অবস্থায় থাকলে সেটাও ধ্রুবক তাহলে যেইখান থেকে ধ্রুবক কোনটা হবে এ এস এ না শুধু আমি আবার বলছি সুষম ত্বরণে এ এস টু এ টু এ এটা হলো ধ্রুবক টু এ হবে ধ্রুবক আমি আবার বলছি সুষম ত্বরণ থাকলে এ হবে ধ্রুবক
আর ধ্রুবকের সাথে কোন গাণিতিক সংখ্যা থাকলে সেটাও ধ্রুবক আবার বলছি সুষম ত্বরণে থাকলে এ হলো ধ্রুবক ধ্রুবকের সাথে কোন গাণিতিক সংখ্যা থাকলে সেটাও ধ্রুবক তাহলে বিস্ময় সমান ধ্রুবক কিন্তু এস তাহলে বিস্ময় সমানুপাতিক এস লেখা যায় জি স্যার যায় এস স্যার এরপরে ভি সমানুপাতিক রুট ওভার এস লেখা যায় এস স্কয়ারটা উঠিয়ে দাও জি স্যার এস স্যার তাহলে কি দেখো চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ে সরি এটা না এটা আমি একটু ভুল লিখেছি এটা হবে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যে কোনো এটা ঠিক করে দেখো সুষম ত্বরণে চলমান সময়ে চলমান বস্তুর অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্বে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বে বর্গমূলে সমানুপাতিক এখানে দেখো এই যে বেগটা পেলাম এটা দূরত্ব হলো এস এই এস এর উপরে রুট মানে কি বর্গমূল এস এর উপরে রুট মানে কি বর্গমূল বর্গমূল তাহলে দূরত্ব হলো এস দূরত্বের বর্গমূলের সমানুপাতিক এটা কি ভাবে আছে সমানুপাতিক আছে জি স্যার আর যদি এরকম থাকতো ভি সমানুপাতিক কোন বাই গুণাবার এস তাই কি হতো বলো ভি ব্যস্তানুপাতিক রুট এস মাহিব বললাম না মাহিবকে ধন্যবাদ ব্যস্তানুপাতিক তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে ভাগ সমানুপাতিক মানে এরকম থাকবে মেয়েরা তো কেউ বলতে পারলো না তো মনে হলো মেয়েরাই বোধ হয় ভালো বলো কোন প্রবলেম থাকলে বলো তাহলে ব্যস্তানুপাতিক এটা বুঝতে পারলাম হ্যাঁ বলো বলো তার ব্যস্তানুপাতিক এটা বুঝতে পারলাম না আচ্ছা আবার বলে দিচ্ছি ধরো যদি এরকম থাকে b সমানুপাতিক রুট আবার s এটা হলো সমানুপাতিক যেমন তোমাদের পরবর্তী বস্তু দ্বিতীয় সূত্রে পড়েছিলাম এই সমানুপাতিক কি স্কয়ার এটা হলো সমানুপাতিক এটা আর এটা কি ধরনের আর যদি এরকম থাকতো এই সমানুপাতিক 1 বাই টি স্কয়ার এটা হলো ব্যস্তানুপাতিক এটা কি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আর তোমাদের টিউটোরিয়াল কিন্তু প্রথম অধ্যায়ের উপর হবে জানো প্রথম অধ্যায় থেকে টিউটোরিয়াল আচ্ছা এই অঙ্ক করার আগে আচ্ছা প্রশ্নটা গেল দুটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে এতে
তরল যথাক্রমে 0.5 মিটার পার কি হবে বলতো তরলের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায় তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতা অংশ নিয়েছিল এই হলো আমাদের প্রশ্ন এবার আমরা শুরু করি অঙ্ক করার নিয়ম তো তোমরা জানো দুটো অংশ থাকে একটা ডান দিকে আমরা লিখব দেওয়া আছে যেহেতু দুটি গাড়ির কথা বলেছি তাহলে প্রথম গাড়ির দুটো বেগ আছে প্রথম বেগ এবং দ্বিতীয় গাড়ির দ্বিতীয় প্রথম বেগ তাহলে প্রথম গাড়ির জন্য প্রথম গাড়ির ক্ষেত্রে U1 সমান 4 মিটার পার সেকেন্ড এবং তরল কত দেওয়া আছে এ ওয়ান এটা হলো প্রথম গাড়ি আর প্রথম গাড়ি প্রথম তরল তাই তো এ ওয়ান লেখা যাবে এটা এ ওয়ান সমান মিটার পার সেকেন্ড স্কয়ার এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ ইউ টু ধরব আমরা ইউ টু সমান কত হলো সেভেন সেভেন মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বেগ কম এ টু সমান কত হবে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখে সবার সাথে সবাই ইয়েস স্যার সময় বের করতে বলেছে তাহলে টি সমান ওয়ান কত সময় তার অংশ নিয়েছে তাহলে এখানে দেখো টি সমান ওয়াট টি মানে কি সময় এবার দেখো মনে করি উত্তর মনে করি গাড়ি দুটি টি সময় প্রতিযোগিতার অংশ নিয়ে এস দূরত্ব অতিক্রম করে আর দূরত্ব কিন্তু দুটো গাড়ির ক্ষেত্রে দূরত্ব কিন্তু একই তার মানেটা হলো মনে করো এখান থেকে একটা গাড়ি এতটুকু গেল দ্বিতীয় ক্ষেত্রে গাড়িও কিন্তু এতটুকু গেল এ টুকের দূরত্ব এস এ টুকের দূরত্ব কিন্তু এস কারণ প্রতিযোগিতা যখন করে তখন তাদের দূরত্ব কি কম বেশি দেয় একই দূরত্ব দেয় না Yes, sir. এই জন্য দুটো গাড়ির দূরত্ব এক তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এই সূত্র কিন্তু এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কয়ার তাহলে এস ইকুয়াল টু ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান স্কয়ার কারণ টি কিন্তু সময় কিন্তু একটাই সময় একই ঠিক আছে কি বিষয়টা
Yes, sir. That was the video version of U to T plus half A to T square. এটা ধরো এক নং সমীকরণ এটা ধরো দুই নং সমীকরণ স্যার আমার একটা প্রশ্ন বলো আপনি যে ওখানে s ut + ½ at² এই সূত্রটা কেন নিলেন s এর তো আরেকটা সূত্র আছে রাইট অনেক সুন্দর একটা কথা বলছো আমরা এই সূত্রটাই কেন ব্যবহার করব তোমরা দেখবে এইখানে কি কি রাশি দেওয়া আছে মানে দেওয়া আছে u আর হলো s t আর a খেয়াল করো দেখো এগুলো 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 দেওয়া আছে না জি স্যার তাহলে আরেকটা সূত্র আছে বিশ প্লাস সূত্র যেটা আমরা প্রমাণ করলাম বিশ স্কয়ার প্লাস টু এস এখানে কি সময় দেওয়া আছে না স্যার নিয়ে দেওয়া না তাহলে এটা হবে তাহলে বুঝতে পেরেছো পারলাম জি স্যার বুঝতে পেরেছি ইয়েস স্যার এখন এক নং ও দুই নং হতে পারে তাহলে এই যে খেয়াল করতে হবে এস এবং এটাও এস দুটা সমান যদি বাম পাশে দুটো একই হয় ডান পাশে দুটো সমান নাকি জি স্যার তাহলে ইউ ওয়ান টি প্লাস হ্যাপ এ ওয়ান টি স্কয়ার সমান ইউ টু টি প্লাস হ্যাপ এ টু টি স্কয়ার দেখো এটা দেখা যায় কি এস স্যার আচ্ছা এবার আমরা একটু ক্যালকুলেশন করে দিব এই সমীকরণের ভিতরে কোথাও আগে মান বসাবো না আগে আমরা একটু সাইজ করে নিই তারপর মান বসাবো u1 t minus u2 t এই যে u2 টা এই পাশে নিয়ে আসো সমান half a2 t স্কয়ার এটা রেখে দিলাম এই পাশ থেকে 1 টা এই পাশে নিয়ে চলে যাও half a1 t স্কয়ার অর্থাৎ কি করলাম যেটার ভিতরে half নেই ওগুলো এক সাইড করলাম আর যেটার ভিতরে half আছে সেগুলো আরেক সাইড করলাম আমি আরো বলছি যেটার ভিতরে হাত নেই সেগুলো এক সাইড করলাম আর যেগুলোর ভিতরে হাত আছে সেগুলো আরেক সাইড করলাম কথা কি বুঝতে পেরেছো স্যার বুঝতে পেরেছি স্যার হ্যাঁ বলো বলো বুঝতে পারছি স্যার ওকে এবার এখান থেকে আমরা টি করব টি ইউ1 মাইনাস ইউ2 সমান এখান থেকে কি করব জানেন হাফ কমন যায় হাফ হাফ এটি স্কয়ার কি কেন কি স্কয়ার দুটার মধ্যে কি স্কয়ার আছে তাহলে এ টু মাইনাস এ ওয়ান ঠিক আছে এবার এই যে টি আছে একটা এখান থেকে টি স্কয়ার থেকে টি একটা বাদ দুই পাশ থেকে টি বাদ দিয়ে দিলাম তাহলে কি লিখবো u1 minus u2 সমান কি এই যে t স্কয়ার থেকে কিন্তু একটা বাদ দিচ্ছে কি থাকবে a2 minus a1 আর নিচে কি আছে 2 এটা এই ভাবে টান দিয়ে দিল সমস্যা হাফসা বুঝতে পেরেছো হাফসা ইয়েস স্যার আচ্ছা এবার এর নিচে মডেল করে 1 আছে এবার এই ওয়ান গুণ করে গুণ করে দাও আর আর গুণ তাহলে টি ইন্টু এ টু মাইনাস এ ওয়ান এ বলতো ছেলেদের মধ্যে থেকে কে যেন মেহেদি না কে যেন দেখলাম তখন কথা বললাম জি স্যার বলেন বুঝলাম না স্যার যে আর বললাম এই ওয়ান দিয়ে পরে এটা গুণ করলাম এখন সমান সমান দিয়ে কি করব আর কি করতেছি
sir 2 into u1 sir be ha 2 into u1 minus u2 minus u2 right এবার t এর মান বের করো t সমান কোনটার উপরে যাবে কোনটা নিচে যাবে স্যার a স্কয়ার a a2 বা মাইনাস a এটা নিচে হবে স্যার নিচে হবে স্যার কারণ t এর মান বের করছি যার মান বের করব তার সাথে যা থাকে সব নিচে চলে যাবে তাহলে a2 a1 2 into u1 minus u2 এবার নাম বসে যাবে তাহলে 2 into u1 এর মান কত আছে একজন বলো উত্তর তাড়াতাড়ি দাও 4 minus u2 মান 7 ये वन मान 0.5 सॉरी ये टू मान 0.4 माइनस 0.5 তাহলে কত হবে 2 ইনটু এখানে হবে -3 আর এখানে হবে -0.1 -3 হ্যাঁ -6 -0.1 এই মাইনাস আর মাইনাস কেটে দিলে 60 সেকেন্ড এটি আছে এটি টি এর মান কোশ্চেন নেই No, sir. Okay. Thank you. কারণ টি এর একক তো সেকেন্ড হ্যাঁ সেকেন্ডে রাখবো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা আজকে এখানে শেষ করি এরকম অনেক অঙ্ক তোমরা নিজেরা একটু ট্রাই করবে মূল বইয়ে আছে সেগুলো ট্রাই করবে আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না নিয়মিতভাবে লেখাপড়া করবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আর তোমাদের যে শিডিউলগুলো দেওয়া থাকে সেই শিডিউলগুলো অবশ্যই ফলো করবে সর্বোপরি সব সময় সত্য কথা বলার চেষ্টা করবে সবার কাছে কিন্তু এটা প্রত্যাশা সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ হাফেজ আজকে এখানে শেষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম